বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মাশকলা ডাল কিভাবে রান্না করতে হয়। মাশকলা ডাল অনেকেই রান্না করতে পারে। এখন আমি আজকে আমার মতো করে রান্না করে দেখাবো কিভাবে মাশকলা ডাল রান্না করে। আমার ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে চলেন দেখানো যাক কিভাবে মাশকলা ডাল রান্না হয়। এখানে আমি পরিমাণ মতো কিছু ডাল নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো কিছু পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি এটা একটা চামচ দিয়ে গুলবো। এখানে আমি আধা চামচ আদা বাটা নিয়েছি, এক চামচ রসুন বাটা নিয়েছি, আর অর্ধেকটি পেস্ট আমি এখানে দিয়ে দিব, আর বাকিগুলো আমি রান্নার মধ্যে দিব। আমি এটা চামচ দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে পারেন, কোনো সমস্যা নাই। আমার এটা গোলা শেষ হয়ে গেছে, এটা আমি ভালোভাবে গলে নিয়েছি। ঠিক এভাবে গলে নেবেন। আমি এখানে পরিমাণ মতো কিছু তেল দিয়েছি। এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, একটু হালকা মরিচের গুঁড়া দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। মাছখানাটা ছেড়ে দিয়েছি। এখানে আমি দুইটা রুই মাছ কেটে মাথার অংশটা নিয়েছি। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে ভেজে নিব, কারণ এটা আমি আগে ভাজি নাই, কাঁচা দিয়েছি। কাঁচা দিলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আমি দিয়ে দেবো এখন এক টেবিল চামচ পরিমাণ মাছটা, মশলা দিতে নেই, ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আমার জেলে রাখা ডালগুলো। দিয়ে দিব আরেকটু পানি। এর মধ্যে এখন দিয়ে দিব দুটা দারচিনি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু পরেই দিয়েছি আমি। দেখেন আমার ডালটা বড় কষে গেছে। মাছের মাথাটা আমি একটু চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি, তা না হলে ডালটা খেতে মিশবে না, ডালটা খেতে ভালো লাগবে না। পর্যা আসলে চুলার জালটা একটু কমিয়ে দিবেন, আর মাঝে মাঝে নেড়ে দিবেন, না হলে ডালটা তলাতে লেগে যাবে। এভাবে কয়েকবার নাড়তে থাকবেন, না হলে ডালটা পুরো লেগে যাবে। আমার ডালটা হয়ে গেছে। আমি বেশি ঘন করি নাই, ঘন করলে ডালটা খেতে ভালো লাগে না। আমি মিডিয়াম রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা, কারণ এখানে আমি জিরার গুঁড়ি ব্যবহার করি নাই, এই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয়। তারপরে আমি ডালটা এখন উঠিয়ে নিব, কিছু বাড়িতে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। ডালটা তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।